সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আপনি আপনাদের সামনে আমি কর্মক্ষেত্রে এই সপ্তাহের যে সংস্করণ অর্থাৎ এগারোই ডিসেম্বরে কর্মক্ষেত্রে যে সংস্করণটি বেরিয়েছে এবং সেখানে যে জীবিকা সংক্রান্ত খবরাখবরগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এখনও অবধি যিনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি বানাবো এবং সেটি ইউটিউবে দেবো তার দ্রুত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং সেই মতো আপনারা ভিডিওটি দেখতে পাবেন তো চলুন ফ্রেন্ডস বেশি দেরি না করে আজকে মূল ভিডিওতে আমরা চলে যাই আমরা সর্বপ্রথম কর্মক্ষেত্রের যে সাপ্তাহিক পত্রিকা বেরিয়েছে সেটা আমরা দেখে নিই প্রথমে দেখুন আপনাদের সামনে আমরা দেখাচ্ছি দিল্লি মেট্রোয় চোদ্দোশো একষট্টি চাকরি হ্যাঁ দিল্লি মেট্রো বিভিন্ন পদে সেটি এক্সিকিউটিভ ও নন এক্সিকিউটিভ ক্যাটাগরিতেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুনিয়র ইঞ্জিনিয়ার মেনটেনার সহ বিভিন্ন পদে লোক নেওয়া হবে এখানে প্রথমে বলে রাখা দরকার প্রথমে ট্রেনিং হবে এবং ট্রেনিংয়ে পরে দু বছরের প্রবেশন হবে এই বিজ্ঞপ নিয়োগের বিজ্ঞপ্তি হচ্ছে দেখুন ডিএমআরসি স্ল্যাশ এইচ স্ল্যাশ রিক্রুট স্ল্যাশ ওয়ান স্ল্যাশ টু বিভিন্ন পদে নিয়োগ হবে যেমন সেকশন বি নন এক্সিকিউটিভ পোস্ট যার মধ্যে রয়েছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট তিনশো ছিয়াশিটি পদ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ছাব্বিশটি পদ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ছেষট্টি পদ এছাড়াও আপনারা দেখুন ভালো করে এটি সাঁতের পাতায় যদি আমরা যাই সাঁতের পাতায় আপনারা বিস্তারিতভাবে এই সংক্রান্ত তথ্যগুলি পেয়ে যাবেন আপনারা চলুন সাঁতের পাতায় এই যে সাঁতের পাতায় দেখুন এবার রয়েছে ইঞ্জিনিয়ার সিভিল উনষাট্টি পদ জুনিয়ার ইঞ্জিনিয়ার এনভায়রনমেন্ট আটটি পদ জুনিয়র ইঞ্জিনিয়ার স্টোরস পাঁচটি পদ ফায়ার ইন্সপেক্টর সাতটি পদ এছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার তেইশটি পদ অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট আটচল্লিশটি পদ স্টোরস অ্যাসিস্ট্যান্ট আটটি পদ স্টেনোগ্রাফার নটি পদ মেইনটেনার অথবা ইলেকট্রিশিয়ান একশো একটি পদ এইসব সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদের যে যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলি এখানে ভালোভাবে দেওয়া রয়েছে আপনারা এগুলো বিস্তারিতভাবে পড়ে নেবেন সেকশন বি এক্সিকিউটিভ পোস্ট এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস টি এটা রয়েছে সতেরোটি পদ এবং সেই সঙ্গে আপনারা দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল তিয়াত্তরটি পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স আটটি পদ আমি জাস্ট কতগুলি পদ আছে সেগুলি বলে যাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এবং বিস্তারিত জানার জন্য আপনারা এটা ডাউনলোড করে নেবেন এই কর্মক্ষেত্রের যে পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন লিঙ্কে আমি এটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন এবার দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সে একশো পঁচিশটি পদ রয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল একশো উনচল্লিশটি পদ রয়েছে আর্কিটেক্ট অ্যাসিস্ট্যান্ট দশটি পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে এবার দেখুন সেকশন এ ইলেকট্রিক্যালে ষোলোটি পদ এই সমস্তগুলো রয়েছে সিগন্যাল অ্যান্ড টেলিকমে নটি পদ এবার আপনারা দেখে নিন কীভাবে এটা আপনার আরও বিভিন্ন পদ রয়েছে দেখুন সর্বক্ষেত্রে বলা হচ্ছে এক বারো দু হাজার উনিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বেতনক্রম হবে পঞ্চাশ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা সব ক্ষেত্রেই তফশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর দৈহিক প্রতিবিন্দরা দশ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন ঠিক আছে সেকশন সি ও সেকশন ডি এ উল্লিখিত দু বছরের চুক্তিতে প্রার্থী নিয়োগ করা হবে এবার দেখুন প্রার্থী কীভাবে বাছাই হবে দুটি পত্রে কম্পিউটার বেসড টেস্ট প্রযোজ্য ক্ষেত্রে গ্রুপ ডিসকাশন পার্সোনালিটি ইন্টারভিউ সাইকো টেস্ট স্কিল টেস্টের মাধ্যমে হবে এই সব কিছু দেড় ঘন্টা পরীক্ষার সময় ষাট নম্বরে পরীক্ষা হবে এবার দেখুন কীভাবে আবেদন করবেন দেখুন পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে ডাব্লু আর দরখাস্ত করবেন অনলাইনে দরখাস্ত অবশ্যই করতে হবে এটা ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডট অনলাইনে দরখাস্ত করা যাবে চোদ্দোই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি অবধি ঠিক আছে আপনাদের যেটা করতে হবে একটি বৈধ বা চালু ইমেল আইডি থাকতে হবে এবং সঙ্গে দরখাস্ত করার সময় পাসপোর্ট নম্বরের রঙিন ছবি যেটি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ইজি ফর্ম্যাটে আশি মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত নথিগুলো রয়েছে সেগুলো আপনাকে স্ক্যান করে রাখতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ফর্ম্যাটে এক এমবি সাইজের মধ্যে কাস্ট ওবিসি সার্টিফিকেট যদি আপনি রিল্যাক্সেশন চান ছাড় চান সেই জন্য যে সমস্ত সার্টিফিকেট আপনার রয়েছে সেগুলিকে এক এমবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে এবং এখানে ফি বাবদ দেখুন পাঁচশো টাকা দিতে হবে মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুশো টাকা ফি জমা দেবেন অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া দিয়ে পাওয়া ই রিসিপ্টে দরখাস্ত সাবমিট করে পাওয়া রেজিস্ট্রেশন স্লিপের একটা কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন এবং এই ব্যাপারে আরও খুঁটিনাটি জানতে হলে আপনার যে ওয়েবসাইটটি বললাম ডাব্লু সেখানে আপনার ভালো করে ভিজিট করে দেখে নিতে পারেন সরি এবার দেখুন রয়েছে রাজ্যের ডাক বিভাগে পাঁচ হাজার সাতশো আটাত্তি আটাত্তরটি গ্রামীণ ডাকসেবক কিন্তু এখানে ভালো করে দেখুন হাইলাইট করে দেওয়া রয়েছে হাইকোর্টের নির্দেশ অনুসারে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশানে দশম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বলা হচ্ছে খবরটি দেখুন পশ্চিমবঙ্গ জুড়ে সাতান্নশো আটাত্তরটি গ্রামীণ ডাকসেবক নিয়োগের জন্য মাদ্রাসায় উত্তীর্ণ আবেদনের নতুন সময়সীমা নির্ধারণ করলো ভারতীয় ডাক বিভাগ আবেদন করতে হবে অনলাইনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশন থেকে দশম শ্রেণী উত্তীর্ণ যেসব প্রার্থী ইতিমধ্যে অনলাইন অফলাইনে আবেদন করেছে তাদের আর নতুন করে আবেদন করতে হবে না পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারেন নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের বিভিন্ন ডিভিশনে ব্রাঞ্চ পোস্টমাস্টার মেল ডেলিভারার সেল মেলম্যান প্যাকার এবং স্ট্যাম্প ভেন্ডার পথে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে গ্রামীণ ডাক সেবক নিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ উল্লেখযোগ্য পাঁচ চার দু হাজার আঠেরো তারিখে ডাক বিভাগের তরফে এই নিয়োগ প্রকাশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অর্থাৎ প্রায় এক বছর আগে দেখুন এই গ্রামীণ ডাক সেবকের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটা এপ্রিলে পাঁচ তারিখ দু হাজার সালে এরপর আমরা একটা বিষয়টা পুনরুৎপেজে দেখে নিই একটু দেখুন এ এই যে প্রথম পদার পদ দেখুন যে দু সঙ্গে রাজ্যে সাতান্ন শো আটাত্তরটি গ্রামীণ ডাক সেবক শীর্ষক সংবাদে এই পুঙ্গানো খবর জানানো হয়েছিল এবং যার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় কেস নাম্বার এত এবং এত পরিপ্রেক্ষিতে আঠেরো পাঁচ দু হাজার উনিশ তারিখে প্রকাশিত হাইকোর্টের নির্দেশ অনুসারে শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশন দশম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর মনে রাখবেন পাঁচ চার দু হাজার আঠারোয় প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর অনুসারে যেসব বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন প্রার্থী অফলাইনে দরখাস্ত করেছিলেন তাদের পুনরায় দরখাস্ত আর করতে হবে না শূন্যপদ দেখুন সাতান্নশো আটাত্তরটি সাধারণ সাতাশশো ষাটটি তপসিলি জাতি এগারোশো চুরাশিটি তপসিলি উপজাতি দুশো ছিয়াশিটি ও বিসি তেরোশো আঠাশটি শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী ছিয়াশিটি অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী তিরাশিটি দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী একান্নটি শিক্ষাগত যোগ্যতা দেখুন পশ্চিমবঙ্গ মাদ্রাসা এডুকেশন বোর্ড পাঁচ দশম শ্রেণীর উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন এর পাশাপাশি প্রার্থীর কম্পিউটার ব্যবহারে জ্ঞান থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অন্তত ষাট দিনের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে হলো বয়স দেখুন পাঁচ চার দু হাজার আঠেরো তারিখে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপসিলেরা পাঁচ বছর অফিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা বয়সে দশ বছরের ছাড় পাবেন গ্রামীণ সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নির্বাচিত প্রার্থী যদি সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দা না হয়ে থাকেন তাহলে কাজে যোগদানের আগে তাকে সংশ্লিষ্ট শাখা ডাকঘর সংলগ্ন গ্রামে বসবাসের ব্যবস্থা করতে হবে এই মর্মে প্রার্থীকে আবেদনের সময় একটি ঘোষণাপত্র জমা দিতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার ছাড়া বাকি সব পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম বা সংশ্লিষ্ট শাখা ডাকঘরের ডাক বিতরণের এলাকার বাসিন্দা হতে হবে ঠিক আছে এবার দেখুন এদের গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ মাস্টার পদে নির্বাচিতদের পঁচিশ হাজার টাকা এবং ব্রাঞ্চ মাস্টার ছাড়া অন্য ডাক সেবকদের দশ হাজার টাকা ফিডেলিটি গ্যারেন্টি বন্ড বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের মাধ্যমে ডাক বিভাগে জমা রাখতে হবে ডাক সেবকদের এমন কোনো এজেন্সির সঙ্গে যুক্ত থাকা চলবে না যার কাজকর্ম ডাক বিভাগের কাজের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়ায় এবার বেতনক্রম দেখুন ডাকসেবকে তাদের কাজের বিনিময়ে অ্যালাওয়েন্স পাবেন পদ অনুযায়ী অ্যালাওয়েন্সের পরিমাণ ব্রাঞ্চ পোস্টমাস্টার সাতাশশো পঁয়তাল্লিশ থেকে চার হাজার টাকা মেল ডেলিভারি এরকম রয়েছে প্রার্থীর বাছাই হবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা পাওয়া নম্বরের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি মেধা তালিকা অনুসারে হলো এইবার দেখুন চোদ্দো ডিসেম্বর লাস্ট ডেট কীভাবে হবে অনলাইনে আবেদন করবেন রেজিস্টার করতে হবে দুটো ওয়েবসাইট যে কোনো একটি মাধ্যমে ইন্ডিয়া পোস্ট ডট ডট গভ ডট ইন অথবা এপিপি পোস্ট ডট এপি পোস্ট ডট ইন স্ল্যাশ জিডিএস অনলাইন রেজিস্টার করার পর রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে এটি টুকে রাখবেন ফি বাবদ সকল সাধারণ এবং ওবিসিদের ক্যাটাগরির জন্য একশো টাকা জমা দিতে হবে নিকটবর্তী কোনো পোস্ট অফিসে নির্দিষ্ট পোস্ট অফিসগুলি তালিকা পাবেন এই ওয়েবসাইটে ওই একই ওয়েবসাইটে পাওয়া যাবে আর রেজিস্ট্রেশন নম্বর প্রযোজ্য ক্ষেত্রে ফি পেমেন্ট নম্বর উল্লেখ করে অনলাইনে দরখাস্ত করতে হবে এবং ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন আর যেটা হচ্ছে দরখাস্তের সময় জেপিজি বা জেপি ইজি ফরম্যাটে স্ক্যান করে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে কি না বেঙ্গল মাদ্রাস মাদ্রাসা বোর্ড থেকে যে মাধ্যম পাশের সার্টিফিকেট সেইগুলি দুশো কেবির মধ্যে হতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকলে সেটাও দুশো কেবির মধ্যে হতে হবে প্রয়োজন কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও দুশো কেবির মধ্যে হতে হবে ফটো দুশো বা দুশো তিরিশ পিক্সেল পঞ্চাশ কেজির মধ্যে হতে হবে সই দিতে হবে পঞ্চাশ কেজির মধ্যে দৈবিক প্রতিবন্ধীকতা সার্টিফিকেট থাকলে সেটিও দিতে হবে এছাড়া নির্বাচিত প্রার্থী ডাক বিভাগ থেকে এস এম এস ও ইমেল পাবেন আর খুঁটিনাটি জানার জন্য এখানে একটা ল্যান্ডলাইন নাম্বার দেওয়া রয়েছে জিরো থ্রি টু টু ওয়ান টু জিরো ফাইভ সেভেন এইট এখানে কল করতে পারেন অথবা এই যে ইমেল আছে জিডি এস সিএসআর ই এন এনকোয়ারি ফোর ফিফটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানেও আপনারা মেল করে জানতে পারেন দেখুন ইস্ট কোস্ট রেলের বারোশো ষোলো তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অর্থাৎ ইস্ট কোস্ট যে রেল রয়েছে সেখানে যে উনিশশো একষট্টি এক রয়েছে ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অধীনস্থ বিভিন্ন ওয়ার্কশপ ও ইউনিট ট্রেনিং দেওয়া হবে মেশিনিস্ট ওয়েল্ডার ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার কার্পেন্টার ড্রাফটসম্যান সহ বিবিধ ট্রেনে ট্রেনিং চলাকালীন স্নাইপ্রেন অবশ্যই দেওয়া হবে এই ট্রেনিংয়ে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এইটি আর দেখুন কোথায় কত রয়েছে ক্যারেজ ক্যারেজ রিপেয়ারিং ওয়ার্কশপে মাঞ্চেশ্বর ভুবনেশ্বরে ফিটার পদে আশিটি ওয়েল্ডার পদে আটত্রিশটি মেশিনিস্ট পদে বারোটি মেকানিক এম পদে দশটি কার্পেন্টার পদে তিরিশটি ইলেকট্রিশিয়ান পদে তিরিশটি রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক পদে দশটি ওয়্যারম্যান পদে দশটি পেন্টার পদে দশটি এরপরে দেখুন পনেরো পতাই এরপর আমরা পনেরো পতায় একটু দেখি কি রয়েছে এছাড়াও দেখুন এই যে খুরদা রোড ডিভিশন এখানে ফিটার পদে একশো বারোটি ওয়েল্ডার পদে চৌত্রিশটি ইলেকট্রিশিয়ান পদে তেপ্পান্নটি এবং বিভিন্ন পদ রয়েছে এবং ডিভিশন অনুযায়ী এখানে ট্রেনিং দেওয়া হবে এবং এটির সময় দেখে নিন এটি বয়স আচ্ছা বয়সটা দেখে নিন আঠাশ বারো দু হাজার উনিশ তারিখে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে ও বিসিরা তপসিলি জাতিরা দৈহিক প্রতিবন্ধীরা যথাক্রমে পাঁচ তিন ও দশ বছরের বয়সে ছাড় পাবেন প্রাথমিকভাবে যেটা ঠিক হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট আর আর সি বি সরি আর ইবিএস ডট ডট ইন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় জানুয়ারি ঠিক আছে এখানেও আপনাদেরকে অনলাইনে আবেদন করার সময় একটা চালু ইমেল আইডি রাখতে হবে ফটো স্ক্যান করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে বিস্তারিত জানতে হলে আপনারা এই যে প্রথম পাতার পর এই পনেরো নম্বর পাতা এখানে আপনারা বিস্তারিত জেনে নেবেন এছাড়া দেখুন আপনাদের সামনে এই যে আরও রয়েছে সাইয়ের একশো তিরিশ অর্থাৎ বিভিন্ন বিভাগে একশো তিরিশ জন কর্মী নেবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা এটি কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক অধীনস্থ একটি সংস্থা অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স স্পোর্টস ম্যানেজমেন্ট ল জেনারেল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে প্রাথমিকভাবে দু বছরের চুক্তিতে নিয়োগ হবে এরপরে ধরুন বছরের চুক্তির পরে মেয়াদ বাড়ানো হবে বিস্তারিত জানতে হলে দেখুন সাতের পাতায় সাতের পাতায় আপনারা এখানে যাবেন এই যে শিক্ষাগত যোগ্যতা দেখুন মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনো শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে বয়স হতে হবে কুড়ি বারো দু হাজার উনিশ তারিখের মধ্যে বত্রিশ বছরের মধ্যে বেতনক্রম মাসিক চল্লিশ হাজার টাকা এবং এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে কুড়ি ডিসেম্বরের মধ্যে এছাড়া দেখুন এই যে আপনারা প্রথম পাতায় সেরকম আর কিছু নেই আমরা একটু দেখুন এখানে একটি পাঁচ নম্বর পাতা একটি খুব গুরুত্বপূর্ণ ট্রেনিং এর উল্লেখ করা রয়েছে এখানে দেখুন পূর্ব বর্ধমানে প্যারামেডিক্যাল ট্রেনিং আপনার জানেন বর্তমান সময়ে প্যারামেডিক্যাল একটি অত্যন্ত আকর্ষণীয় আকর্ষণীয় একটা জীবিকা বলা যেতে পারে সেই এক্স এক্সরে এবং ইসিজি টেকনিশিয়ান কোর্সে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দেবে পূর্ব বর্ধমানে রুরাল ট্রেনিং সেন্টার কোর্স শুরু হবে সেকেন্ড জানুয়ারি থেকে কোর্সের মেয়াদ হচ্ছে ছ মাস আসন সংখ্যা প্রতি কোর্সের চল্লিশটি নিয়ম অনুসারে তফসিলি ও ওবিসি প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের অংরে দেওয়া হবে বয়স হতে হবে এক এক দু তারিখে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কোর্স ফি হচ্ছে ছ হাজার টাকা আর এই আপনার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বাছাই করা হবে মৌখিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষা তেইশ থেকে চব্বিশে ডিসেম্বর নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশিত হবে সাতাশে ডিসেম্বর এবং এই সংক্রান্ত খুঁটিনাটি জানতে আপনারা দেখুন কি ডাব্লু এখানে যে ওয়েবসাইট দেওয়া রইলো এই ওয়েবসাইট অথবা যে দুটো ফোন নম্বর দেওয়া রয়েছে নাইন ফোর সেভেন ফোর ওয়ান ওয়ান সেভেন অথবা এই দুটো নম্বরে যে কোনো একটিতে যোগাযোগ করে বিস্তারিত আপনারা জানতে পারেন দেখুন এখানে পনেরো নম্বর পাতা এটি বিজ্ঞপ্তি বেরিয়েছে বাঁকুড়ায় সরকারি প্রকল্পের চাকরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে চোদ্দ জনকে নেবে বাঁকুড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীন চুক্তিতে নিয়োগ করা হবে এই নিয়োগে বিজ্ঞপ্তি নম্বর ওয়ান 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 জিরো অবলিক এমজিএনআরইজিএস শূন্য পদে বিবরণ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আটটি শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বেতন হচ্ছে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ছটি শিক্ষাগত যোগ্যতা অন্তত ষাট শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে এর পাশাপাশি অন্তত ছয় মাসের মেয়াদে কম্পিউটার সার্টিফিকেট কোর্স করতে হবে বেতন হবে ষোলো হাজার টাকা বয়স এক এক দু হাজার উনিশ তারিখে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং এর মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে দরখাস্ত করার শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর ওয়েবসাইটে দেখে নিন ডাব্লু ডট ইন আর আবেদন পদ্ধতি জানতে বিষয়টা জানতে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দেখে নিন ওয়েবসাইটে ভিজিট করুন এবং পুরো দেখে নিন কীভাবে আবেদন করতে হবে ষোলোর পাতায় খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের চাকরি বিভিন্ন বিভাগে পঁচাত্তর জন কর্মী নেবে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন প্রাথমিকভাবে এক বছরের প্রথমে কিন্তু এক বছরের চুক্তিতে নিয়োগ হবে প্রয়োজনে সর্বাধিক তিন বছরের জন্য চুক্তি বাড়ানো হতে পারে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বা বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ব্যবহার জানতে হবে ও লেখার দক্ষতা থাকতে হবে স্কিম বা প্রোগ্রাম মনিটরিং ও ইভ্যালুয়েশন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন দশ এক দু হাজার কুড়ি তারিখে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে বেতন সর্বাধিক তিরিশ হাজার টাকা দেওয়া হবে দরখাস্ত পূরণ করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হলো ডাব্লুড কে ডট প্রার্থীর অবশ্যই একটি চালু ইমেল আইডি থাকতে হবে এবং মোবাইল নাম্বারও চালু থাকতে হবে দশই জানুয়ারির মধ্যে আপনাদেরকে দরখাস্ত করতে হবে এবং বিশদ জানার জন্য আপনার ষোলো নম্বর পাতা এখানটায় আপনারা এটা দেখে নিতে পারেন তারপর দেখুন ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চের টেকনিশিয়ান ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চে একাত্তরটি এ লেভেলের ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন টেকনিশিয়ান নেওয়া হবে শূন্যপদে বিন্যাস সাধারণ একত্রিশটি তপসিলি জাতি নটি তপসুলি উপজাতি পাঁচটি ও বিসি উনিশটি আর্থিকভাবে অনগ্রসর সাতটি এর মধ্যে তিনটি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা দেখুন মাধ্যমিক বা সমতুল্য সেই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ট্রেডগুলির নিচে দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং Computer hardware, network technician, desktop publishing, operator information technology and electronics system, computer software application maintenance, computer hardware and networking, IT and communication system, maintenance electronics, electronics mechanic, radio and television mechanic, refrigerator and air conditioner. মেকানিক্স ইলেকট্রনিক্যাল ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স ইলেকট্রিশিয়ান পাশাপাশি প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন বয়স দেখুন তেইশ বারো দু হাজার উনিশ তারিখে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে বেতন ক্রম উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে হবে এইখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে তেইশে ডিসেম্বর আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটটি দেখে নিন এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ওয়েবসাইটটি হলো ডাব এই এন ইসিটিটি ডট আই ইন একটি অথবা এন ডট গভ ডট ইন এই দুটির মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে আপনাদের গিয়ে আপনাদের আবেদন করতে হবে তারপরে দেখুন রাজ্যের পরিবহন দপ্তরে মোটর ভেহিকল ইন্সপেক্টর এটি খুবই একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে উনিশজনকে নেবে রাজ্য পরিবহন দপ্তর এই প্রার্থীবাসী করে পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি হচ্ছে থার্টি টু বাই টু শিক্ষাগত যোগ্যতা স্নাতক দৈহিক মাপজোক উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার তফসিলি উপজাতি ও পার্বত্য অঞ্চলের প্রার্থীদের জন্য বুকের ছাতি না ফুলিয়ে একাশি সেন্টিমিটার ফুলিয়ে ছিয়াশি সেন্টিমিটার এবং দেখুন এখানে বয়স হতে হবে এক এক দু হাজার উনিশ তারিখে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে বেতনক্রম সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো গ্রেড পে ঊনচল্লিশশো টাকা অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে মাধ্যমে দেখুন কি ওয়েবসাইটটি কি ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট পি এস সি ডাব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে তিরিশে ডিসেম্বর ফি বাবদ আপনাকে একশো ষাট টাকা দিতে হবে এবং তপশিলি জাতি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না ফি দেওয়া যাবে অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতে আর আবেদন পদ্ধতি সহ বিভিন্ন কিছু জানার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া রইল এই ওয়েবসাইট ডাব্লু এখানে আপনারা ভিজিট করতে পারেন এবং বিস্তারিত তথ্য জানতে পারেন আজকে কর্মক্ষেত্রটি এই সপ্তাহে কর্মক্ষেত্রটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই সপ্তাহে কর্মক্ষেত্র সমস্ত জীবিকা সংক্রান্ত তথ্যগুলি বা বিভিন্ন ভিত্তিমূলক প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যগুলি আপনারা জেনে অনেকটাই উপকৃত হলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর হ্যাঁ এখনও যেনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার